সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। রমজান মাসে আমাদের উৎসব আমেজে পরিণত হয়। আমরা ইফতারের থালাটিকে বেশি প্রাধান্য দিতে পছন্দ করি, কিন্তু ইফতারে বিভিন্ন ধরনের খাবার খাদ্য তালিকায় রাখার ফলে বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হয়। আজকে কথা বলবো ইফতারকে কীভাবে সাজাবেন বা ইফতার কীভাবে গ্রহণ করলে সেটি আপনার জন্য সুস্বাস্থ্যকর হয়ে দাঁড়াবে। সবার প্রথমে যদি বলতে হয়, ইফতারের থালাটিকে আপনি দুটি ভাগে ভাগ করে নেবেন। ইফতার শুরু করবেন একটি খেজুর দিয়ে, সাথে এক গ্লাস পানি, পাশাপাশি যে কোনো শরবত অথবা যে কোনো ফলের জুস অথবা যে কোনো র ফলকে রাখবেন প্রথম ভাগের অংশে। পাশাপাশি আপনি স্যুপ, চিকেন ভেজিটেবল স্যুপ বা ডিম দিয়ে সবজি স্যুপ এগুলোও রাখতে পারেন। অর্থাৎ প্রথম ভাগটি সহজ পাচ্য, সহজেই হজমযোগ্য এই জাতীয় খাবার রাখতে হবে ইফতারে। পরবর্তী যে সেগমেন্ট, সেটি নামাজ আদায় করে আসার পরে আপনি গ্রহণ করবেন। সেই পর্যায়ে আপনি ছোলা, বড়া, আলুর চপ, বেগুন বা অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল খাবারগুলো থেকে যে কোনো দুটি নির্বাচন করবেন। অর্থাৎ ছোলাটিকে ভুনে নেওয়ার পরিবর্তে ছোলাটিকে সেদ্ধ করে নিয়ে সালাতের সাথে সালাদ আকারে সার্ভ করতে পারেন। পাশাপাশি যে কোনো ভাজা পোড়ার আইটেম থেকে যে কোনো দুটি রাখবেন, যেটি আপনার জন্য কল্যাণকর হয়ে দাঁড়াবে। অতিরিক্ত মশলাদার খাবার গ্রহণে অ্যাসিডিটি, বদহজম, বুক জ্বালা পোড়া বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনি চাইলে হালিম একটি গুড অপশন হতে পারে। হালিমের সাথে অবশ্যই কিছুটা সবজির কম্বিনেশন ঘটানোর চেষ্টা করবেন, তাহলে সেটি আপনার জন্য আরও ভালো পুষ্টির যোগান দিবে। আপনি চাইলে দই চিরা কলাও রাখতে পারেন, অথবা আপনি চাইলে ভাত, রুটি, সবজি, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, অর্থাৎ আমরা ভাত হিসাবেও ভাতের সাথে যেগুলো গ্রহণ করি দুপুর বা রাতের খাবারে, সেই খাবারটিও কিন্তু গ্রহণ করতে পারেন ইফতারে। আর ইফতারে অবশ্যই একবারে সারাদিন রোজা থাকার পরে তৃষ্ণার্ত হয়ে পড়ে অতিরিক্ত পানি গ্রহণ করে এই বিষয়টি এড়িয়ে চলতে হবে। ইফতার থেকে সেহরি পর্যন্ত 10 থেকে 12 গ্লাস পানি বারে বারে সময় ভাগ করে করে গ্রহণ করতে হবে, তাহলে পানি শূন্যতাজনিত সমস্যা দিনের অংশে দেখা দেবে না। আর এই টিপসগুলো মেনে চলার মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দর করে কোনো জটিলতা না ফেস করে রমজান মাসে রোজা রাখতে পারবেন। ধন্যবাদ।